বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান সর্বোচ্চ টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার অর্থাৎ KLCC। সো এখান থেকে আপনাদের জন্য একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ দিতে যাচ্ছি। প্রথমে যে ব্যাড নিউজ সেটা হচ্ছেন আমাদের সবার পরে ডক্টর মিজানুর আজাহারী হুজুর যে চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওতে অ্যাড শো করছে। আর হুজুর তো বলেছিল তার ফুস্টের মধ্যে চ্যানেল খোলার আগে তিনি কোনো ধরনের অ্যাড শো করাবে না তার ভিডিওর মধ্যে, অর্থাৎ মনিটাইজেশন করবে না। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি তার ভিডিওতে অ্যাড শো করার কথাই না। তো গতকালকে আমি এই ভিডিওটি যখন দেখছিলাম তখন একটা অ্যাড শো করছে এখানে। তো আজকে যখন আবার দেখছি অ্যাড শো করছে, আমিও কিন্তু খুব একটা চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে ব্যাপারটাকে আমি কাউকে বলতে পারি না এবং আমি নিজেও খুব চিন্তায় পড়ে গেছিলাম। হুজুরের ফেসবুকে আমি ঘুরে দেখছি কোনো ধরনের ফুস্টু করে না হুজুর, আসলে কি হুজুর কোনো ধরনের উল্টাপাল্টা করলো কি না, কী ব্যাপার, এটা নিয়ে আমি খুব চিন্তা ছিলাম। কিন্তু যারা হুজুরের বিরোধিতা করে তারা কিন্তু অলরেডি সমালোচনা করতেই আছে, শুরু করে দিছে অলরেডি। হুজুর নিজে বলছে লাখ লাখ টাকা কামাবে না ইউটিউব থেকে, দেখুন এখন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করে ফেলছে কাউকে না বলে, এখন লাখ লাখ টাকা কামাই করতেছেন আমাদের মিজানুর আজাহারী হুজুর। তো এই যে একটা তারা হুজুরকে নিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছেন এবং তারা যে ব্লেম করতেছেন হুজুরকে নিয়ে, এটা একটা খুবই লজ্জাজনক এবং খুবই খারাপ লাগে আমাদের যারা আমরা ভক্ত আছি। সো আসলে বন্ধুরা, হুজুরের যে ভিডিওতে অ্যাড শো করছে এটার আসল কারণ আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করবো যে আসল কারণটা কি। হুজুরের চ্যানেলে অ্যাড শো করলো কেন? সো ইনশাল্লাহ আমি হুজুরের ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করছে হুজুর নিজেই, দেখুন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি হুজুরের ভিডিওতে অ্যাড শো করছে কেন। দেখুন আপনারা, হুজুর অলরেডি এটা নিয়ে ক্লিয়ার করছেন এখানে যে লিখছেন যে ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত একটি ডিসক্লেমার। তো দেখুন এখানে বলতেছেন যে গতকাল থেকে অনেকে জানাচ্ছেন যে আমার ওয়েলকামিং ভিডিওতে অ্যাড শো হচ্ছে। তো ওয়েলকামিং ভিডিওটির লেন্থ ছিল 1 মিনিট 5 সেকেন্ড, ইনটুতে 7 সেকেন্ড, মূল বক্তব্য 46 সেকেন্ড, তারপর এবং আউটটুতে 12 সেকেন্ড, ইনচু এবং আউটটুতে ব্যাকগ্রাউন্ড দুটি নাসিদের বোকাল বোর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা উচিত ছিল না যে আমরা জানি না যে এগুলো কপিরাইট ফ্রি নয়, শেষের 12 সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেম করে। দেখুন আপনারা বন্ধুরা, সামান্য 12 সেকেন্ডের জন্য কপিরাইট ক্লেম করে বসে আছে। তো আর এজন্য কখনো কখনো অ্যাড শো হচ্ছেন, আমি কিন্তু প্রথম দেখছি যে চ্যানেল মনিটাইজেশন না করেই অ্যাড শো হয়। তো এই অ্যাড থেকে আসা রেভিনিউ এবং মনীষীদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে, রেভিনিউ অর্থাৎ এই যে টাকাগুলো ওই যারা ক্লেম করে রাখছে তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। তো আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করিনি এবং কোনো অ্যাড দিইনি, আসলে হুজুর নিজে স্বীকার করছে কোনো ধরনের চ্যানেল মনিটাইজেশন করেনি। পরবর্তীতে আমরা বোকাল দুটিকে রিমুভ করার সিদ্ধান্ত নিই, কিন্তু স্বল্প সময়ের ভিডিওটি অনেক বেশি ভিউর কারণে শেষের 12 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না, তাই ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট ফ্রি বোকাল অথবা নাসিদ ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আসলে বন্ধুরা, ভিডিওটি ছিল মাত্র 1 মিনিটের উপরে, 10 সেকেন্ডের মতো 1 মিনিট। তো শেষের 12 সেকেন্ডে যে কপিরাইট ক্লেমটি আসে ছিল এটার জন্য এই যে একটা অ্যাড দেওয়া হয়েছে, এই অ্যাডটা সবাই আমরা দেখেছি, সবাই একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছিলাম। আসলে ব্যাপারটি এখন আপনারাই বুঝতে পারছেন, হুজুর এই 12 সেকেন্ডের জন্য যখন কাটা যাচ্ছেন এই 12 সেকেন্ড, তখন হুজুর নিজে এই ভিডিওটা প্রাইভেট করে রাখছে এখন। সো ইনশাল্লাহ সামনে ভিডিও দেবে আর ভালো ভালো, হুজুর নিজেই বলছে এটা। আর হ্যাঁ, হুজুরকে নিয়ে যে গুড নিউজটি বলেছিলাম আর সেটা হচ্ছেন আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর আজাহারী হুজুরের যে ইউটিউব চ্যানেল, এখানে 2-3 দিন না হতেই 6,80,000 সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে বন্ধুরা একটা রেকর্ড করে ফেলছেন, গিনিস বুকে নাম লিখে ফেলছেন, যে একটা সামান্য ভিডিও দিয়েছিল কিন্তু ভিডিওর আগে যে 3-4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছেন, এবং পরে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে কী অবস্থা। একটা ভিডিও দিয়েছিল এখানে 1 মিলিয়নের উপর ভিউ হয়েছিল, পরে দেখা যাচ্ছে এখন 6,80,000-এর উপরে সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এটা একটা ইসলামের বিজয়, এটা আমাদের মুসলমানদের বিজয়। সো এটাই হচ্ছে মেন কথা বন্ধুরা, আসলে এটাই বলার জন্য আসছিলাম আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।